আমার চুলার অবস্থা করুন, কাল রাতে রান্না করেছিলাম, চুলা গরম ছিল, এই কারণে আর ক্লিন করা হয়নি। চুলাটাকে ক্লিন করে নিব, তবে ভাত রান্না করা নেই। চুলা ক্লিন করে ভাত রান্না করব আর একটা শাক ভাজি করব। ড্রেফট, এটা থালা বাটিও যেমন সুন্দর পরিষ্কার হয়, আর যে কোনো ক্লিনিং এর জন্য এই ড্রেফটা খুবই ভালো, খুবই ভালো। একটু পানি দিয়ে নিব। আর চুলা যখন আমি ক্লিন করি, চুলা ক্লিন করার সঙ্গে সঙ্গে অ্যাডভেস্টারের উপরটাও আমি এভাবে ক্লিন করে নিই, কারণ রান্না করতে গেলে না তেল চিটচিটে ভাব কিন্তু খুব বেশি হয়ে যায়। এ কারণে ট্রাই করি যখন চুলাটা ক্লিন করি সঙ্গে সঙ্গে এটাও ক্লিন করে ফেলি। আর এই যে টাইলসটা চুলার সাইড থেকে, এটাও আমি ক্লিন করে ফেলি সবসময়, এতে করে সাইডটা সবসময় ক্লিন থাকে। রান্নার পরে রেগুলার কাজ হিসাবে চুলা ক্লিনটা একটা প্রধান কাজ আসলে আমার ক্ষেত্রেই মনে হয়। ক্লিনিংটা বেশি কষ্টকর। অ্যাডভেস্টারটা সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, আমরা ফ্লেমিশে এটাকে দাম কাপ বলি। আর আমার চুলাটাও কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। এই যে পোর্শনটা এখানে সিম্বলগুলি আছে, এগুলি কিন্তু আমি স্পঞ্জ দিয়ে কখনোই ক্লিন করি না। বাচ্চাদের ইউজের জন্য যে ভিজা টিস্যুগুলি ইউজ করা হয়, আমি সাধারণত এই ভিজা টিস্যু দিয়েই এই যে সাইডগুলি এভাবে ক্লিন করে নিই। এতে করে আর যে সিম্বলগুলি এগুলি আর নষ্ট হয় না। সব জায়গায় শুধু তেল চিটচিটে, এই জায়গাগুলিতেও কিন্তু অনেক তেল চিটচিটে আছে। ক্লিন করতে হবে, আসলে সময় নিয়ে করতে হবে, এখন হাতে সময় কম। একটু ভাত রান্না করতে হবে, শাক ভাজি করতে হবে। মোটামুটি ইউজের মতো হয়ে গেছে। আজকে যেহেতু বুধবার, কাজ থেকে আসার সময় আমার লিডেল সুপার মার্কেটটা ক্রস করতে হয়, এ কারণে একটু লিডেলে ঢুকেছিলাম, কিছু বাজার করে নিয়ে আসছি। আর এই ব্যাগটা তো সবসময় সঙ্গে থাকে। ক্যাপসিকাম এনেছি 1 কিলো ক্যাপসিকাম, আর টমেটো এনেছি এটা 500 গ্রাম, আর এখানে 500 গ্রাম, আর আপেল এনেছি। এখানে 3 কিলো আপেল আছে। এখানে ইয়ানামুনি কাপড় দিয়ে গেছে, ওর কাপড় ধুতে হবে ওয়াশিং মেশিনের সামনে। যাক, মেয়েটা বড় হওয়ার পরে এইটা সুবিধা হয়েছে, ওর ময়লা কাপড়গুলি নিচে নামিয়ে দেয়, আমি কিংবা মুকুল ধুয়ে ওর রুমে দিয়ে আসি। তবে এখন ধুবো না, বিকালের দিকে দিয়ে দিব। আমরা এই সিদ্ধ বাসমতি চালটা খাই, ধরো প্রেসিডেন্ট ব্র্যান্ডের চালটা, খুব ভালো, খেতেও মজা, আবার রান্না হতেও একটু বেশ সময় লাগে। শীতের চাল যত বেশি সময় লাগবে রান্না হতে, ততটাই নিতে পারি। এখানে একটা তরকারি,
বেগুন দিয়ে পাঙ্গাস মাছ সঙ্গে একটু ধনিয়া পাতা মাকরেল মাছ দিয়ে কুরচেট এই শাকটা ভাজি করব ভিজি ভিজি শাক মুকুলের সাংঘাতিক পছন্দ এই শাকটা আমি সাধারণত শাক যখন ধুই কিছুক্ষণের জন্য পানিতে ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলি ভিজিয়ে রাখার কারণ হলো শাকের মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে যায় আর নরমালি তো শাকের মধ্যে বালি থাকে তবে এই শাকগুলিতে কোনো বালি নেই কারণ যেখান থেকে তুলেছি সেখানে শুধু ঘাস ছিল ঘাসের ভিতর থেকে শাকগুলির মাথা ভেঙে নিয়ে চলে এসেছি আর এই প্রেসিডেন্ট চালগুলি এত ভালো চাল ভাত হতে প্রায় 25-30 মিনিট লেগে যায় এটা বাবার আর এটা আমার এগুলো কি বাবাকে কি দিয়েছে কে পেইন্ট এসেছে বাবার আর এটা হচ্ছে সেই তমিল ফিগারের যেটা হারিয়ে রেখেছি যে রেখে এসেছি ভুল করে তার অন্য কালার একটা আচ্ছা রিয়ানা মনির কি এসেছে হ্যাঁ বার্থডে সব কিছু এটা জিন্স এটা তার পছন্দের টি-শার্ট এটাও একটা পছন্দের টি-শার্ট হ্যাঁ তারপর ইয়ে আসবে কালকে জুতা আসবে কালকে জুতা আসবে কালকে ওকে নতুন নতুন চশমাও তো আসবে আজকে হ্যাঁ চশমা আসবে সানগ্লাস আসবে চশমা আসবে নট অনলি চশমা চশমার সঙ্গে সানগ্লাস ওকে দুটো পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ হলুদ এটাই হলো ইনগ্রেডিয়েন্টস আর শাকগুলি খুব বেশি কুচি কুচি করে আমি কেটে নিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি এখন শুধু ভাজি করে নিলেই হবে সামারের সময় বেলজিয়ামের মাটিতে এই শাকগুলি পাওয়া যায় ঘাসের মধ্যে আর নতুন মাটিতে বইতা শাক তারপরে সরিষা শাক আরও একটা শাক আছে বাংলাদেশের ডাটা শাকের মতো খুব মজা লাগে সামার আসলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় একটু গ্রামের সাইডে গেলেই এই ধরনের শাকগুলি পাই ফ্রেশ বিও উইদাউট সারে এই শাকগুলি হয় খুবই মজা আর এগুলি হলো বাংলাদেশ থেকে আনা ছোট চিংড়ি খুলনার চিংড়ি খুলনা অঞ্চলের যে কোনো শাকভাজির মধ্যে আমরা সাধারণত চিংড়িটা দিয়ে থাকি খুলনা তো চিংড়ি আর নারকেলের জন্য বিখ্যাত আর চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাকভাজি এটা আমার মনে হয় খুলনা জেলার ঐতিহ্য আর এটা দিলে কিন্তু খেতে খুবই মজা লাগে দেশীয় চিংড়ির তো খুব সুন্দর ফ্লেভার আসছে খাবারটা খুব মজা করে খাওয়া হবে বিও শাক সঙ্গে দেশীয় ফ্লেভারযুক্ত বাংলাদেশের খুলনার চিংড়ি প্রবাসে শীতপ্রধান দেশে যারা আছেন বাইরে যখন হাঁটতে বেরোবেন এই সামারের টাইমে খোঁজ করে দেখতে পারেন আমি তো নাম দিয়েছি হিজিবিজি শাক খুবই মজার শাক আর এই শাকগুলি কিন্তু বেশি দিন থাকবে না অল্প কিছু দিনের মধ্যেই ফুল চলে আসে তখন আর খাওয়া যায় না শুধুমাত্র মাথার অংশটা ভেঙে এনে সুন্দরভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে কুচি কুচি করে কাটলেই রান্নার উপযোগী হয়ে যায় শাক ভাজি হয়ে গেছে তরকারিগুলিও গরম করতে দিয়ে দিলাম আর ভাতটা এখন মার ফেলে দিব আর বাইরের অবস্থা দেখলে আপনাদেরও খারাপ লাগবে ইউরোপের ওয়েদারটাই এমন আজকের পর্বটি এ পর্যন্তই আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারা এনজয় করেছেন আর একটা লাইক দিতে তো ভুলে যাননি আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার এই ছোট্ট চ্যানেলটা আরও 4-5 জনের কাছে পৌঁছাতে সাহায্য করে এ কারণেই বলছি এ কারণে যদি ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি যদি এমন ভিডিও আরও দেখতে চান চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন আর ফেসবুক থেকে যদি আজকের ভিডিওটা আপনি এনজয় করে থাকেন চাইলে ফেসবুক পেজটা ফলো দিতে পারেন সো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ